হে এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। উত্তরবঙ্গে খুব পপুলার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা ব্রেকফাস্টে খেতে পারেন, আবার রাতের ডিনারেও খেতে পারেন, সাথে অল্প একটু স্যালাড অথবা একটা কাঁচা পেঁয়াজ। তৈরি করছি চিড়ার পোলাও। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন পুরো প্রসেসটি দেখে নিই। 2 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এবার চিড়েগুলোকে ভেজাতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যেন সবগুলো চিড়ে একদম জলের নিচে থাকে। 2-3 বার ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে, বেশি ভেজানোর কোনো প্রয়োজন নেই। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে এলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। এবারে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আবারও একটু ভেজে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে একটা ডিম ভেঙে দিয়ে দেব। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ, এতে ফ্লেভারটা ভালো আসবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, মিশিয়ে নেব। ডিমগুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম দিয়েছি। আপনাদের হাতের কাছে যে বাদামই থাকুক না কেন সেটাই দিতে পারেন, আবার না দিলে কোনো সমস্যা নেই। এদিকে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি। একটা জিনিস একটু লক্ষ্য রাখবেন, চিড়েতে যেন কোনো জল না থাকে। এবার কিন্তু খুব আলতো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঘি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণ। পোলাওতে মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আলতো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়ানোর কথা কেন বারবার বললাম, চিড়েগুলো ভেজানোর কারণে তো। এমনিতেই নরম হয়ে আছে, জোরে জোরে নাড়লে কিন্তু চিড়েগুলো ভেঙে যেতে পারে। আমার কিন্তু সব উপকরণ দেওয়া শেষ। চিড়ে তো এমনিতেই নরম, এটা বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই হবে। সম্পূর্ণ রান্নাটা হতে কিন্তু আনুমানিক 5 থেকে 6 মিনিট লাগতে পারে। দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, চিড়েগুলো কিন্তু একদম গোটা গোটা আছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এটা খুব পপুলার একটা খাবার। কর্মব্যস্তময় জীবনে খুব চটফট খুব সহজে একটা রেসিপি তৈরি করে ফেললাম। অবশ্যই তৈরি করবেন, ফ্যামিলি মেম্বারের সাথে এনজয় করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।